আমাদের বাসা জয়পুরহাটে। আমরা হচ্ছে জয়পুরহাট থেকে আসি, আমার আপু এসে ইন্ডিয়া থেকে, তো আপুকে দেখানোর জন্য নিয়ে আসছি এখানে। এই যে পাহাড়পুর বৌদ্ধবিহার, এটা অনেক পুরনো, তো এই জন্য আর কি যে ইন্ডিয়া থেকে আসি একটু ঘোরায় নিয়ে যায়। বেশি দূরে তো যেতে পারবো না এখন, তো এই আর কি এসে অনেক ভালো লাগলো। তো এই যে বাচ্চারা অনেক খুশি হয়েছে এখানে এসে। এই পাহাড়পুরে এই যে এখন যে কাশ ফুলগুলো ছোট ছোট হয়েছে, এগুলো তো অনেক সুন্দর লাগতেছে, বা ওই যে অনেকে ঘুরতে আসছে এই জন্য অনেক ভালো লাগতেছে আর কি। এখানকার পরিবেশটা অনেক ভালো, অনেক সুন্দর, কারণ এখানে বাচ্চা নিয়ে আসা যায়। অনেক জায়গায় দেখা যায় যে শিশু পার্ক, কিন্তু 18+ শিশুরাই বেশি থাকে। হ্যাঁ, ওখানে অনেক সময় ফ্যামিলি নিয়ে যাওয়া যায় না, কিন্তু এখানে এই পাহাড়পুর বৌদ্ধবিহারে এখানে ফ্যামিলি নিয়ে মানে ঘোরাফেরা করা যায়, সংকোচ বোধ হয় না। আর অনেক জায়গায় তো কী বলবো মানে যাওয়া যায় না। পরিবেশ ভালো ঠিক আছে, কিন্তু আমরা কিছু লোকজন গিয়ে পরিবেশটা নষ্ট করে ফেলি। তো এই জন্য পাহাড়পুর অনেকবার আসছি, আবারও আসলাম, ভালো লাগে পাহাড়পুর। এটা আমার মোটামুটি অনেক ভালো দর্শন হিসেবে মনে হয়, কারণ এখানে মানে জায়গাটা অনেক বড়, অনেক লোকজন আসলেও মানে ভালো লাগে, অনেক ভালো লাগে আর কি। বাড়ি ভারতে, আমি ফতেপুর বালুপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পড়ি। আমার নানুর বাড়ি বাংলাদেশে জয়পুরহাট সদরে। তো আমার মুখ থেকে ছোটোবেলা থেকে শুনে আসছি, তো এখানে শুনছি, কখনো আসিনি এখানে, তো এবার প্রথম আসলাম। তো খুব সুন্দর লাগছে এখানে, কাশ ফুল আছে, অনেক কিছু আছে, খুব ভালো লাগছে। যদি আবার ভারত থেকে কখনো বাংলাদেশে আসি, তাহলে আবার হচ্ছে পাহাড়পুরে ঘুরতে আসব। আমরা রংপুর থেকে আসছি, আমরা মেডিকেল স্টুডেন্ট, আমাদের ফাইনাল পরীক্ষা শেষ। এই জন্য যে ফাঁকা সময়টা আছে, এই ফাঁকা সময়টাকে আমরা কাজে লাগিয়ে বিভিন্ন ঐতিহ্যপূর্ণ যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে ঘুরে বেড়ার জন্যই আমরা এখানে আসছি। এটা আমরা বাইকে করে আসছি, এটা আজকে আমাদের প্রথম স্পট। ভালো লাগলো, এর আগেও একবার আসা হয়েছে, কিন্তু এখন এসে মানে তখন ছোটো ছিলাম, এখন এসে জিনিসগুলো যা এই সৌন্দর্যটা আরও অনেক বেশি মুগ্ধ করছে আমাদেরকে। পাহাড়পুরের এখানে আসার বিষয়টা হলো, এইটা অনেক ঐতিহ্যবাহী একটা জায়গা। এখানকার যে পুরাতন যত ইতিহাস, সেই ইতিহাসগুলো আমরা এখান থেকে জানতে পারছি, এবং এখান থেকে যতগুলো যে পরিবেশ এবং পরিসাম্য আছে, আপেক্ষ আছে, সব কিছু আমরা জানতে পারছি। এই জিনিসটাই আমার পাহাড়পুর থেকে সবচেয়ে বেশি ভালো লাগছে।